হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যে জায়গাটার নামটা তো ইউনিক, এদের কনসেপ্টটাও ইউনিক। নামটা বোর্ডে লেখা আছে বৈঠক। এটা একটা ক্যাফে, এরা খাবারের সাথে সাথে এরা ফুড এবং এরা সফট ড্রিঙ্কসও আপনার সার্ভ করে। এটা উত্তরপাড়ার খুব প্রপার এরিয়াতেই, একদম রাস্তার উপরেই, উত্তরপাড়ার প্যারামাউন্ট কলেজের একদমই পাশে। তো আজকে অনেক নাম শুনেছিলাম, এর কনসেপ্টটা নিয়ে অনেক শুনেছিলাম, অনেকে এটার সাথে আপনার অক্সফোর্ডের রয়েছে আপনার পাঁচটিতে সেখানে অনেক কম্পেয়ার করে। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং গিয়ে দেখা যাক যে এদের খাবার কোয়ালিটি কেমন আর এদের কনসেপ্টটা কীভাবে। একদিকে আমরা ভেতরে চলে এসেছি, ভেতরে এনভায়রনমেন্টটা খুব সুন্দর, সেটা আপনাদের দেখিয়ে দেবো কিছুক্ষণ পর। তো আলটিমেট আপনি মেনুটা অলরেডি দেখে নিয়েছেন কী কী পাওয়া যায়। এর সাথে ইউনিক ব্যাপারটা হচ্ছে এখানে আপনি খেতে বসে বসে আপনি বইও পড়তে পারেন, খেতে খেতে আপনি বইও পড়তে পারবেন। এইরকম ইউনিক থিমটা আমি অলরেডি আগে অক্সফোর্ডে দেখেছি, কারণ অক্সফোর্ডের মেনুটা অত বড় নেই, যেখানে এখানে খাবারের যে মেনুটা রয়েছে মানে একটু কম রয়েছে। তো এখানে দেখি কী কী খাবার অর্ডার দেওয়া যায়। তো তার আগে আপনি এনভায়রনমেন্টটা দেখে নিন ভেতরে। এটা অ্যাকচুয়ালি এরা বলছে মুখে, ঠিক আছে, এটা হচ্ছে লেমন জিরা মুখে আর এটা হচ্ছে আম ম্যাঙ্গো মুখে, ঠিক আছে। আচ্ছা, দুটো মুখে দেখে মানে দুরকম টেক্সচার আলাদা, তবে এইটা আমি হয়েছে পাকা আমের দেবে, কিন্তু আর দেবে এসে কাঁচা। তো খেয়ে দেখি নর্মালি যে বাজারে 10 টাকা করে যে সোডাগুলো কিনতে পাওয়া যায় লেমন সোডা, অ্যাজ ইউজুয়াল সেরকমই টেস্ট, আলাদা কিছুই নেই এর মধ্যে, সোডা জল আইস আর জল জিরা দেবো, এছাড়া কিচ্ছু নেই। নর্মালি ভালো লাগবে গরমের থেকে তো রিল্যাক্সেশনের পাওয়ার জন্য এই জিনিসটা অসাধারণ বলতে পারি। আচ্ছা, এবার চলে আসি এই ম্যাঙ্গো ককটেলে। দুটোই কোয়ান্টিটি একই রকম। ম্যাঙ্গোটার টেস্ট হচ্ছে আপনার পোড়া বা আম পান্ডা যেরকম খেতে, অ্যাজ ইউজুয়াল সেম, আলাদা কিছু নেই। এর মধ্যে জল জিরা বেঁচানো আছে, আই থিঙ্ক এর মধ্যে বরফ দিয়েছে। এখানে চারটে আটটা পাবেন আপনি চিকেন বল একটা প্লেটে, আর এখানে একটা প্লেটে দুটো ব্রেড রয়েছে সফট ব্রেড, আর একটা চিকেন কিমা টাইপের গ্রেভি টাইপের রয়েছে। আচ্ছা সামনে রাখাতে বলুন, চিকেন কিমাটা ওয়েল কুক আর একদম ধোঁয়া বেরোচ্ছে গরম গরম, দেখছেন তো কিমাটা একদম ম্যারিনেট করি মাখিয়ে ব্যাপারটাকে করেছে। টেস্টটা খুব ভালো, ভেতরে মশলার যে মিক্সারটা দেওয়া ওটা খুব মুখে লাগছে, স্পাইসিনেসটা লাগছে, হালকা স্পাইসি, বেশি স্পাইসি নেই। শুধু খেলে সস দিয়ে দেখি খেয়ে আসলে
সস দিয়ে খেলে যে পুচুরে যে মিক্সচারটা রয়েছে মশলার ওটাকে একটুখানি ডাল করে দিচ্ছে, মানে একটুখানি ফ্লো করে দিচ্ছে। তো আমি আমার তো উইদাউট মানে উইদাউট সস ভালো লাগছে, আর তার সঙ্গে স্যালাড দিয়েছে, সরি এটা বলতে ভুলে গেছিলাম, কিউকাম্বার বা শসার স্যালাড দিয়েছে, আর ভালোই লাগে। মোটামুটি খুব ভালো, আমি দশে এটাকে আট দিতেই পারি, নো ডাউট। এবার আসি ব্রেডের ইয়েটা, আচ্ছা আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ এরা ওনারা রেকমেন্ড করে দিয়েছে, এই ক্যাটালগের মধ্যে আপনি পেয়ে যাবেন নামগুলো আশা করি। আর দেখি এটা ব্রেডটা সব, তবে এসি রুমে রয়েছি বলে ব্রেডটা একটু ঠিক হয়ে গেছে। নট ব্যাড, তবে আমি মানে এইটা এই দুটো কম্পারিজন করলে আমি এটাকে আগে রাখবো, এটা ভালো তবে এটার সাথে কম্পিটিশন ঠিক যাচ্ছে না, ঠিক আছে। শুধু তুমি যদি শুধু এই গ্রেভিটা খাই, কিমার এই গ্রেভিটা খাই, গুড, কিমাগুলো ওয়েল কুক হয়েছে, মুখে দিলে একদম গলে যাচ্ছে, আর লেবু দিয়েছে, লেবু নিশ্চয় একটু খেয়ে দেখি। ভালো, লেবু দিয়ে খেয়ে দেখলে জিনিসটাকে আরও বেশি ভালো লাগবে। তো আপনারা এসে ট্রাই করতেই পারেন, লোকেশানটা একবার বলে দিচ্ছি, আপনারা যদি ব্যান্ডেল সাইড দিয়ে আসেন তাহলে ব্যান্ডেল সাইড দিয়ে এলে আপনি উত্তরপাড়া পেয়ারে মোহন কলেজ বা উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের সামনে এসেই কাউকে জিজ্ঞেস করলে দোকানের নামটা যে কেউ দেখিয়ে দেবে, বা গুগল ম্যাপে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, যাতে আপনারা লিঙ্ক দেখেও আসতে পারেন। যদি আপনারা ওই পার থেকে মানে যদি আপনারা দক্ষিণেশ্বর সাইড থেকে আসেন, দক্ষিণেশ্বর কিংবা শ্যামবাজার সাইড থেকে আসেন, তবে আপনাকে দক্ষিণেশ্বর ব্রিজ বা বালি ব্রিজ ক্রস করে বালি খাল ধরে আপনাকে উত্তরপাড়ায় ঢুকতে হবে, দিয়ে প্যারে মোড় করে যাকে ইচ্ছা বললেই দেখিয়ে দেবে। এটা হচ্ছে নন এসি ইন্টেরিয়ার, আমরা যেখানে এখন বসেছিলাম ওটা ছিল এসি, আর এটা হচ্ছে নন এসি। নন এসিতে বসলে আপনি এরকম চেয়ার টেবিল পাবেন না, এখানে একটা সুন্দর একটা চৌকি পাতা আছে, মানে যেটাকে আমরা তাকিয়া বলি, তো আর সুন্দর কুশন দেওয়া আছে লাল কালারের। এটা হচ্ছে আপনার নন এসি, আর নন এসিতে ঢুকলেই দেখতে পাচ্ছেন এটা এন্ট্রান্স, খুব সুন্দর একটা এন্ট্রান্স দেওয়া। আর এই হচ্ছে আপনার নন এসির এখানে মেনু কার্ড, মেনু কার্ডটা সেম, আলাদা কিছুই নেই, দেখুন মেনু কার্ডটা সেম, আলাদা কিছুই নেই মেনু কার্ডটার মধ্যে, সব আইটেম এখানেও আপনি পাবেন। আর ওটার থেকে জায়গাটা একটুখানি ছোটো, খুব সুন্দর একটা পেন্টিং দেওয়া করা আছে, আর একটা ওল্ড কালেকশানের একটা ঘড়ি আপনি দেখতে পাচ্ছেন এখানে সামনে। এই হচ্ছে আপনার এই নন এসি এদের প্রপার্টি। তো এই বৈঠকখানাতে এলে আপনি দুটোই ট্রাই করে দেখতে পারবেন, খুব সুন্দর, এখানে বইও দেখতে পাচ্ছেন, আর বিভিন্ন রাইটারের বেঙ্গলি নোবেলগুলো রয়েছে এখানে, এগুলো ইংলিশ নোবেলও কিছু আছে, আপনার এসিতেও রয়েছে নন এসিতেও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন এদের থেকে, এরা এটা সেলও করে অ্যাজ ইউ। এই লাইফ অফ অ্যাডভেঞ্চার চ্যানেলটাকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর যেসব নতুন বন্ধুরা এই চ্যানেলের সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের বায়োটেকে জানতে পারে। এটা একটা অ্যাডভেঞ্চার চ্যানেল, এখানে আমরা ট্যুর এবং ফুড ব্লগিং দুটোই করে থাকি একসাথে। তো আপনাদের সাথে আপনার যদি এই ভিডিওটা থেকে কোনো কিছু ইনফরমেশান ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকে এটুকুনি, তো আমরা খেয়ে নিই, পরে দেখা হবে কোনো একটা অন্য ভিডিওতে, দেখা হবে, থ্যাংক ইউ।